निखोज हबार पांच दिन पर रांगरुंग चा बागानेर गभीर जंगले शिल्पी उड़ियार मृतदेह पावा गेल सोमवार बिकेले। मृत शिल्पी उड़ियार स्वामी देवाशीष मालाकार जानान जे प्रतिदिनेर मतो गत 10 जून सकाले घूम थेके उठे शिल्पी उड़िया बाड़ी थेके मर्निंग वार्क करते बेरिये पड़ार पर बाड़ीते फिरे ना आसाय परिवारेर सबार सन्देह हय। शुरू हय शिल्पी उड़ियार खोजे तल्लाशी। परिवारेर पक्ष थेके अनेक खोजाखोजिर पर शिल्पीके ना पे दुदिन पर शिल्पीर स्वामी देवाशीष मालाकार कैलाशहर महिला थानाय लिखितभावे निखोज डायरि करे। एरपर एदिन बिकेले रांगरुंग चा बागानेर श्रमिकरा काज करार समय पचा गन्ध पावाय বাগান শ্রমিকদের সন্দেহ হওয়ায় বাগানের অন্যান্য সব শ্রমিকরা জড়ো হয়ে দেখে শিল্পী উড়িয়া গলায় রশি বাঁধা অবস্থায় গাছে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে কৈলাসহরের মহিলা থানার পুলিশকে খবর দেওয়ার পর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফরেনসিক টিমের কর্মী ও দুই ডিসিএম ঘটনাস্থলে যায়। ঘটনা সম্পর্কে মৃত শিল্পী উড়িয়ার স্বামী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ঘটনা 10 তারিখ থেকে আমার বউ মর্নিং ওয়ার্কে যায়, আগেও যাইতো, এরপরে খুঁজি আমি পাইছি না, বহুত খোঁজাখুঁজি করছি, খুঁজিয়া থানা টেনটি দিছি, পাইছি না, খুঁজছি বেজা। তোমার বইয়ের নাম কি? শিল্পী উড়িয়া আমার বইয়ের নাম। আমার নাম দেবাশিস মালাকার। তোমার বইয়ের নাম? শিল্পী উড়িয়া। তার বয়স কত? 20। তো কতদিন আগে বিয়ে করছো? 2 বছর হয়ে যায়। ছেলে মেয়ে আসেনি? নাই। তুমি কি করো? আমি কাজ করি বাগানে আর টাইমে একটু চালাই। তো 2 দিন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।